নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল নয় মে কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং সবদিকে বড় কথা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে অশনি অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে এখানেই কিন্তু শান্ত থাকছে না ঘূর্ণিঝড় আজকে রাত বারোটার দিকে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হচ্ছে এই অশনি ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে এবং যেমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তার যে গতি পথ রয়েছে সেটা প্রধানত উত্তর পশ্চিমের পথ ধরিয়ে এগিয়ে আসবে এমনটা তারা জানাচ্ছেন অর্থাৎ ঠিক উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে চলে আসবে কিন্তু তারা কোথাও বলছেন না যেটি উপকূল করে ল্যান্ডফল ল্যান্ডফল করবে অর্থাৎ তারা বলছেন নাও করতে পারে এবং এখানে আসার পর দশ তারিখের পর সেটি উপকূলের সমান্তরাল ভাবে উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এমনটা তারা জানাচ্ছেন অর্থাৎ তারা বলছেন যে দশ তারিখের পর এই যে বাঁকটি নেবে এবং এগারো তারিখের আশেপাশে সেটি প্রধানত উড়িষ্যা উপকূল এবং অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে চলে আসবে এবং তারপর সেটি উপকূলে ঢুকবে কিনা এদিকে যাবে কিনা তার এখনো পর্যন্ত কোনো আপডেট সুস্পষ্টভাবে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এইটুকুই রয়েছে আপডেট তাই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে ঘূর্ণিঝড়টি আসছে এবং বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে কেমন হতে পারে তার আগে আরেকটি খবর আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে প্রধানত রাতের দিকে যখন ঘূর্ণিঝড় তৈরি হবে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টোমে পরিণত হবে রাত বারোটার সময় তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ আজকে বারোটার দিকে আমরা দেখে নেব কী সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে রাত একটার দিকে সেরকম গতিবেগ কোনো দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমরা যেটা অনলাইন আপডেট থেকে প্রধানত দেখতে পাচ্ছি যে পঁচাশি ছিয়াশি এইরকম গাস্টিং স্পিড থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন একশো পঁচিশ থাকতে পারে এবং নয় নয় তারিখ অর্থাৎ আগামীকাল সব থেকে গতিবেগ থাকবে এই ঘূর্ণিঝড়ের এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে তার গড় গতিবেগ থাকার একশো পাঁচ থেকে একশো পনেরো কিলোমিটার এবং গাস্টিং স্পিড থাকতে পারে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রধানত সেরকম যে প্রচণ্ড গতিবেগ রয়েছে তা নয় আমরা দেখছি নব্বই পঁচানব্বই বা গড়ে একশো মতো থাকার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল নয় তারিখে এবং দশ তারিখে তারা যেটা বলছেন বা আপডেট দিয়েছেন সেটি একেবারে উপকূলের কাছে চলে আসবে আমরা সেই রকমই দেখতে পাচ্ছি দশ তারিখে সকালের দিকে তারা যে আপডেট দিয়েছেন পঁচানব্বই থেকে একশো পাঁচ গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ গাস্টিং স্পিড থাকতে পারে একশো পনেরো কিন্তু দশ তারিখে রাতের দিকে তার গতিবেগ আস্তে আস্তে কমতে শুরু করবে অর্থাৎ তখন তার গতিবেগ দাঁড়াবে নব্বই থেকে একশো কিলোমিটার এবং গাস্টিং হয়ে যাবে তখন একশো পনেরোর বদলে একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটাই কিন্তু তারা বলতে চাইছেন আমরা কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি কিছুটা তার গতিবেগ কমতে পারে এমন একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাচ্ছেন যে তার গতিবেগ কিন্তু একশো কিলোমিটার রয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একশো কিলোমিটার মতন ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে তাই আজকে রাত বারোটা থেকে তারা যেটা আপডেট দিয়েছেন এখনো পর্যন্ত যেটুকু জানতে পারা যাচ্ছে আজকে রয়েছে আট তারিখ বারোটার পর নয় তারিখ হয়ে যাবে নয় এবং দশ এই দুটো দিন প্রধানত এই ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে থাকবে এগারো তারিখের যে আপডেট এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে তারা বলছেন এই ঘূর্ণিঝড় শক্তি কিছুটা হারাবে তখন আর সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম নয় শুধুমাত্র সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে এবং গতিবেগ অনেকটা কমে যাবে আমরা দেখতে পাচ্ছি বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হয়ে যাবে গাস্টিং স্পিড কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তখন গাস্টিং স্পিড থাকবে প্রধানত একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই যে এগারো তারিখ এখান থেকে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে যে এটি কিন্তু বাঁক নেবার একটা সম্ভাবনা রয়েছে তারা যেটা বলছেন এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি উপকূল দিয়ে ঢুকে চলে আসবে না কিছুটা বাঁক নিতে পারে আমরা সেই রকমই দেখতে পাচ্ছি অর্থাৎ তারা যে বলছেন যে উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঠিক এইখান থেকে ঘূর্ণিঝড় কিছুটা উত্তর পূর্ব দিকে নিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি উড়িষ্যার একবারে উপকূলের কাছে চলে আসবে এমনটা রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট এই রয়েছে ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে এবং কিভাবে সেটি আসছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই মুহূর্তে যা তার গতি পথ রয়েছে উত্তর পশ্চিম দিকে পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে হয়ে যাবে এবং ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে চোদ্দ কিলোমিটার মিটার গতিবেগ নিয়ে প্রতি ঘন্টায় এগিয়ে আসছে এমনটা তারা জানিয়েছেন এবার বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট হয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো কাল থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর আজকে সন্ধ্যার আপডেটে জানিয়েছেন তারা যেটা বলছেন যে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি উপকূলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে গোসাবা এছাড়া রয়েছে কুমিরমারি ঝাড়খালি সুন্দরবন এখানে প্রধান তো হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু বেশি দেখা যাচ্ছে চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে হালকা থেকে হালকা মাঝারি তবে এখনো পর্যন্ত আপনাদের স্মরণ করেই দিচ্ছি পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কবার্তা নেই কমলা সতর্কবার্তা নেই এটি থাকতো যদি হয়তো ঘূর্ণিঝড়টি উপকূলে প্রবেশ করত এবং নয় তারিখে সকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাই চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি দেখতে দেখতে পাওয়া যাচ্ছে না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুরে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যদিও উত্তরবঙ্গে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ও উপরের জেলা জেলায় সেরকম সকালের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ডের ক্ষেত্রে যদিও হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেরকম কোনো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না তাই চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সকালবেলা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা বেলার দিকে এগিয়ে যাব বেলার দিকে যেটা আমরা আপডেট লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে প্রধানত চব্বিশ পরগনা মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে তেমনটা চলতে পারে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোতে এটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি তবে এর সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি ভারতবর্ষে ত্রিপুরাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অনেক জায়গাতে বৃষ্টি একটু বেশি হতে পারে যেমন রয়েছে পশ্চিম ত্রিপুরা সিপাহী জেলা এছাড়া রয়েছে ধলাই গুমতি এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন নয় তারিখে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশালের কোথাও কোথাও একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে নয় তারিখের এটা রয়েছে আপডেট এবং বিকাল থেকে রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে প্রধানত বৃষ্টি যেটা চলছিল একটু কমতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি ঝোড়ো হাওয়াটা ঢোকার সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং উপকূলের জায়গাগুলো যেমন রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি সুন্দরবন দীঘা মন্দারমণি অর্থাৎ উপকূলের জায়গাগুলোতে প্রধানত আগামীকাল সকাল থেকে প্রভাব পড়তে শুরু করবে ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বিকাল থেকে রাতের দিকের যে সম্ভাবনা হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই নয় তারিখে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে যেটা বৃষ্টি আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম প্রধানত দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জায়গাগুলো এবং ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব বেশি বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখ বা এগারো তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং দশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথাও কোথাও এমনটা রয়েছে পূর্বাভাস এবং হালকা মাঝারি বৃষ্টি হবে এগারো তারিখের আপডেটটি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড়ের গতিবেগ বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে প্রত্যেক জেলার কোথাও কোথাও এমনটা রয়েছে আপডেট সবথেকে বেশি সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুরের সঙ্গে মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এগারো তারিখে বারো তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি বারো তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড়ো হাওয়ার দাপট থাকবে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়ের কোনো পূর্বাভাস নেই প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি সেই সম্ভাবনা দশ এবং এগারো তারিখে বেশি রয়েছে ই অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলাতে এটা রয়েছে আপডেট আমরা নয় তারিখের আপডেট দেখলাম এবার আমরা দেখে নেব দশ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি দেখাচ্ছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি দশ তারিখের যে আপডেট পাচ্ছি দশ তারিখে একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে উপকূলের জায়গাগুলো দীঘা মন্দারমণি কাকদীপ সুন্দরবন ফ্রেজারগঞ্জ এছাড়া রয়েছে গোসা বা কুমিরমারি ঝাড়খালি উপকূলের জায়গাগুলো প্রচণ্ড প্রভাব পড়বে যেটা আপনাদের আগে থাকতেই জানাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন একেবারে হলুদ রং হয়ে আছে অর্থাৎ মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দশ তারিখে এটা রয়েছে আপডেট কারণ দশ তারিখ থেকেই ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এছাড়া রয়েছে নদীয়ার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে যদিও বাকি জেলাগুলো সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে তবে বৃষ্টি আস্তে আস্তে বাড়ার তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে মেদিনীপুরে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এছাড়া আমরা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি দেখাচ্ছে পশ্চিমাঞ্চলে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এটা রয়েছে প্রধানত এগারো তারিখে সকালের দিকের আপডেট এবং বিকাল থেকে দুপুরের দিকের যে সম্ভাবনা সর্বত্র বৃষ্টি আস্তে আস্তে বাড়ার পূর্বাভাস রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি ছাড়িয়ে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি এগিয়ে যাবে এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝোলো হাওয়া বইবে এটা রয়েছে আপডেট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের যে আপডেট পাচ্ছি বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে উপকূলের জায়গাগুলোতে ভারী বৃষ্টি দু এক জায়গায় চলতে পারে বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় বইবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলোতে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় আমরা লক্ষ্য করতে পারছি ভারী যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইন আপডেট দেখাচ্ছে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও নেই এবং বারো তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে প্রধানত অর্থাৎ বারোটার পর সেই সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে এছাড়া চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়া পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বীরভূমে কিছুটা কম রয়েছে এছাড়া বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রধানত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম প্রচণ্ড প্রভাবের এখনো খবর নেই তাই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি বারো তারিখের পর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব রাতের দিকে রাতের দিকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত বারো তারিখ এটা আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরে প্রচন্ড বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বাঁকুড়া এছাড়া পুরুলিয়া দিকেও হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গ জুড়ে এগারো এবং বারো তারিখে প্রচণ্ড বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে এবং সঙ্গে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিতে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গায় মাঝারি মানের দমকা বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এটা রয়েছে আপডেট তাই বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে এবং তেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তেরো তারিখ জুড়েও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে তাই এগারো বারো তেরো এই তিন দিন প্রধানত দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলায় বৃষ্টি হবে তবে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে বীরভূমিতে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা একটু আমরা বেশি দেখতে পেলাম চোদ্দ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি রয়েছে এবং ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি চলবে এটাই রয়েছে ঘূর্ণিঝড় অশনির এফেক্ট হিসেবে বৃষ্টি এবং ঝড়ের যে আভাস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম এবার আমরা জেনে নেব ত্রিপুরা আসামে এবং বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে নয় তারিখের যে সম্ভাবনা রয়েছে প্রধানত ত্রিপুরার কোনো কোনো জায়গায় বা জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা বলছেন আইএমডি আগরতলা তারা যেটা এখনো পর্যন্ত পূর্বাভাস দিয়েছেন প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম ত্রিপুরা সিপাই জেলা এছাড়া রয়েছে ধলাই গুমতি দক্ষিণ ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে আইএমডি আগরতলার পূর্বাভাস বাকি জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে অনেক জায়গায় বৃষ্টি হবে আগামীকাল প্রধানত নয় তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত সেখান থেকে জানা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এই তিনটি বিভাগে এবং তারা যেটা বলছেন ময়মনসিং সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখে দেশের বিভিন্ন জায়গায় যে তাপপ্রবাহ চলছিল তা প্রশমিত হতে পারে অর্থাৎ কমে যেতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস আসাম মেঘালয়ের ক্ষেত্রে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে আমরা দেখে নেব নয় তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রামে কোথাও কোথায় একটু ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরাতে হালকা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি ভারী বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে দশ তারিখে সেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে ঢাকা রাজশাহীতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভাট বৃষ্টি দেখাচ্ছে না হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরাতে প্রধানত মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখে নেবো দশ তারিখে প্রধানত বিকাল থেকে রাতের দিকের যে সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘালয় এবং আসাম অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতবর্ষের ত্রিপুরায় কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং সিলেট বিভাগে একটু মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় অসনের এফেক্ট হিসাবে এবং রংপুর রাজশাহীতেও কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি চলতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ সকালের দিকে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রেও প্রধানত ভারতবর্ষে সেখানেও বৃষ্টির সম্ভাবনা মাঝারি মানে রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল ও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এগারো তারিখে তাতে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস বারো তারিখের যে আপডেট রয়েছে বারো তারিখে বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট অন্যদিকে ত্রিপুরাতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আস্তে আস্তে আরও বৃষ্টি বাড়তে পারে এমনটা রয়েছে পূর্বাভাস এবং তেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাদের তেরো তারিখেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি মানের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু বেশি দেখাচ্ছে অনলাইন আপডেট এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা তো রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা ভিডিওটি যদি কাজে লেগে থাকে একটি করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং